Smoking is injurious to health. It causes cancer. শহরটা ইদানিং বড্ড ব্যস্ত হয়ে গেছে, ব্যস্ত হয়ে গেছে মানুষ, শুধু বিজ্ঞাপন আর নতুন প্রজেক্টের ভিড়ে হারিয়ে যাচ্ছি আমরা। হাইরাইজের ভিড়ে আমাদের প্রেম কি হারিয়ে যাচ্ছে, নাকি রাতের তারার মতোই প্রেম লুকিয়ে আছে দিনের আলোর অন্তরালে? এই শহরের প্রেম কখনো প্রকট, কখনো কপট, আবার কখনো প্রচ্ছন্ন। প্রেম আমার শহর ছাড়া হবে এটা বিশ্বাস করা আর প্রেমের উপর বিশ্বাস উঠে যাওয়া একই কথা। প্রেম ঠিকই আছে। সোমদত্তা এই গপ্পের একটা চরিত্র। ও একা শপিং মলের ডিউটির পর ফ্ল্যাটের নিঃসঙ্গ বিছানায় একান্ত সঙ্গী সেই ফেসবুক আর হোয়াটসঅ্যাপ। আমাদের গল্পের দ্বিতীয় চরিত্র প্রীতম এই শহরের আর এক নিঃসঙ্গ নাগরিক। আইটি সেক্টরে কর্মরত, অবসর কাটে সেই হোয়াটসঅ্যাপ আর ফেসবুকে। এই দুজনেরই নিজস্ব ফেসবুক প্রোফাইল ফ্রেন্ডসদের ভিড়ে উপচে পড়ছে, তাই দুজনেই দুটো প্রোফাইল বানিয়েছে। প্রীতমের ফেক প্রোফাইলের নাম তুফান তরফদার। তুফানের প্রোফাইলে ছবি সালমান খানের, স্ট্যাটাসে লেখা আই হ্যাভ দ্য পাওয়ার অফ ইউনিভার্স। সোমদত্তার ফেসবুক প্রোফাইলের নাম তানিশা সরকার, প্রোফাইল পিকচারে কারিনা কাপুরের ছবি, স্ট্যাটাসে লেখা মুঝসে বাঁচ কে রহনা। হাই, তুফান ইয়ার, 31 ইয়ার্স, হাইট 5'11", সিঙ্গেল। হাই, তানিশা হিয়ার, 28 ইয়ার্স, হাইট 5'3", সিঙ্গেল। ওহো, নাম তুফান, এদিকে ডিপিতে সালমান খানের ছবি, দ্যাটস গুড। সো তুমিও তো তানিশা, এদিকে করিনার ছবি। Do you have any boyfriend? No. All the boyfriends are so boring, you know. I am not that type of guy. Oh, really? To tomar type ta ki rokom? I am passionate. Dynamic, rocking, and romantic, like a Spanish guitar. Then, huh? I am an electric guitar. You are humorous. You also? By the way, copy ke out ho? Art pick. Dhop. Really? Tumi? I hate alcohol. Oh, good girl. Then kishe nesha hoy? Chumote. Interesting. Choco. Smooch. Naki French kiss. Oshobna. Shottikarer bhalobeshe keu chumu khele nesha hoy. Matha ghore, pa tole, moner bhitore chhonna nebe ashe. Tumi ki poet? এনিওয়ে, এখন অনেক রাত, এখন লগ অফ হব। সো আজকের জন্য গুড নাইট। সম্পর্কটা চলন্ত ট্রেনের মতো,
যা কখনোই এক জায়গায় বেশিক্ষণ থেকে যায় না। তুফান আর তানিশা নামধারী প্রীতম ও সোমদত্তা কেউ কাউকে দেখেনি, চেনে না, জানে না। অথচ কি এক অদৃশ্য টান দুজন দুজনকে নামহীন সম্পর্কের সুতোয় বেঁধে ফেলল। এই সম্পর্ক দ্বিধাবিভক্ত রাস্তার মোড়ে দাঁড়িয়ে, যার একটা রাস্তার নাম বন্ধুত্ব, অন্যটা প্রেম। আর ইউ বিজি? সরি টু ডিস্টার্ব ইউ। ইটস ওকে, অ্যাকচুয়ালি আই লাইক টু এনজয় ইউর ডিস্টারবেন্স। থ্যাংকস, আই এম অনার্ড। সো হোয়াট আর ইউ ডুইং নাও? জাস্ট প্লে উইথ মাই ফ্যান্টাসি। কোনো ছেলেকে নিয়ে ফ্যান্টাসি? হু ইজ দ্য লাকি পার্সন? টেল মি হিজ নেম। ওকে, হিজ নেম ইজ তুফান তরফদার। ও মাই গড, I just can't believe it. Is it true? Yeah, 100%. আমার এখন ইচ্ছে করছে যে সেকেন্ড হুগলি ব্রিজ কিংবা কোনো পুলের উপরে উঠে রাস্তা ব্লক করে ডান্ডিয়া নাচি। প্রেমে পড়লে নাকি? পড়লে প্রবলেম আছে? আমাকে তো চেনই না। পাশাপাশি থেকেও কি একে অপরকে চেনা যায়? দ্যাটস ট্রু। এবার ঘুমোবার চেষ্টা করব, সহজে তো ঘুম আসবে না। আজ আমার সব ঘুম তোমায় পাঠিয়ে দিলাম। Bye. Take care. Sweet dreams. হোয়াটস রং? অনলাইন হলি না সারাদিন? মুড অফ রে, কিছুই ভালো লাগছে না।
অনেক পুরনো কথা মনে পড়ে যাচ্ছে, ডিপ্রেস লাগছে। কি কথা, শিয়ার তো কর। একটা মেয়ের সাথে ইনজাস্টিস করেছি, ডেজ আফটার ডেজ মিসবিহেভ করে গেছি, ওকে একবার ফিল করার চেষ্টা পর্যন্ত করিনি। আই ফিল গিল্টি ফর হার, প্লিজ তুই আমাকে ছেড়ে যাস না। তোকে ছেড়ে আমিও যে থাকতে পারবো না এটা তুই বুঝিস না? ডপ, যদি এত বুঝিস তাহলে এতদিনে তোর কোনো পিক্স বা তোর নাম্বার সেন্ড করিসনি কেন? কেন মিট করতে চাসনি কোনোদিনও? কি রে, একটা রিপ্লাই তো দে। আমাকে যদি তোর পছন্দ না হয়। ও, সেই এক কথা। এই শোন, তুই সত্যি কি আমার সাথে মিট করতে চাস কি চাস না ঠিক করে বলতো। ইয়েস অর নো? বেশ, দেখা করব। কবে বল, কোথায়, কখন? ইয়েস 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 ইয়েস। আচ্ছা শোন, অ্যাড্রেসটা হচ্ছে অফসাইড স্পোর্টস ক্যাফে, 35 গঙ্গাপ্রসাদ মুখার্জি রোড, কলকাতা 25। খুব এক্সাইটেড লাগছে রে। আমারও। নির্দিষ্ট রেস্তোরাঁয় বসে সোমদত্তার জন্য অধীর অপেক্ষায় প্রীতম। বারবার ফেসবুকে মেসেজ সেন্ড করে, কিন্তু সোমদত্তা অনলাইন নেই। এক ঘন্টা কেটে যায়, সোমদত্তা আসে না। সোমকে না দেখতে পেয়ে অধৈর্য হয়ে প্রীতম চেয়ার থেকে উঠে দাঁড়ায়। ঠিক সেই সময় হাতের রেড রোজের বোকে নিয়ে সোমের আগমন, দুজনের ধাক্কা লাগে আর ফুলের বোকে দুটো ছিটকে পড়ে। সরি, আজকে একটু লেট হয়ে গেল। এটা একটু লেট, 12টা বাজে। হোয়াট ক্যান আই ডু প্রীতম? তুমি তো জানো আমার বসের ছেলে জন্মদিনের পার্টি ছিল আজকে, আর ওখানে অ্যাটেন্ড করতে না পারলে পরে জবটা নিয়ে টানাটানি পড়ে যাবে। তোমার চাকরি থাকার থেকে না থাকা ভালো। হ্যাঁ আমি জানি, আমার চাকরিটা না থাকলে পরে তুমি খুশি হও। এক্স্যাক্টলি, ওই তো স্যালারি পাও। তোমার স্যালারিতে একটা স্টেশনারি বিল পর্যন্ত দেওয়া যায় না। দিনের পর দিন তুমি লেট নাইট করে ফিরছো, অফিস থেকে ফিরে 4টা পর্যন্ত আমাকে করে খেতে হয়। কেন তোমায় বিয়ে করলাম? রোজ রোজ এই একঘেয়েমি কথাগুলো শুনতে শুনতে না আমিও খুব টায়ার্ড হয়ে গেছি প্রীতম। দেখো, বিয়ের আগে কিন্তু আমার বাবা তোমার বাবাকে বলেছিল আমার এই জবটা না কন্টিনিউ থাকবে। তখন তোমার বাবা বললে পারতো যে তার ছেলের জন্য একটা ছেলের বইয়ের দরকার নেই, একটা কাজের মাসির প্রয়োজন। Enough is enough. Listen, শুন, দিনের পর দিন আমি অনেক সহ্য করেছি। তোমার এই ভুলভাল চাকরির জন্য আমাদের কনজিউমার লাইফটা আমি এফেক্টেড হতে দিতে পারি না। তুমি ইমিডিয়েটলি চাকরি থেকে রিজাইন করবে, বাস। সরি প্রীতম, আমার পক্ষে সম্ভব নয়। আই কান্ট লুজ মাই আইডেন্টিটি। আর তাতে যদি তোমার আমার সঙ্গে থাকতে না হয় তাহলে থেকো না। তাহলে এটাই কি তোমার শেষ কথা? What's going on, Pritam? রোজ রোজ এসব কি হচ্ছে প্রীতম? বেশ করেছি, আমি বেশ করেছি। শোন, এত জ্ঞান দেবে না তো? আমার এ বাড়িতে থাকতে গেলে আমার কোনো ব্যাপারে ইন্টারফেয়ার করবে না, বুঝতে পেরেছো? ফাইন, তাহলে তো একসঙ্গে থাকার কোনো মানেই হয় না।
দেখো না, কে বলেছে তোমাকে, কে বাধ্য করেছে এখানে থাকতে? এই বেরিয়ে যাও এখান থেকে, আমি জাস্ট তোমার টয়লেট করতে পারছি না, বেরিয়ে যাও। আজ বুঝতে পারছি তোমায় বিয়ে করে না আমিও ভুল করেছি। আজ আমিও বলছি আমি না তোমার, তোমায় জাস্ট টলারেট করতে পারছি না। তাই নাকি? বেশ, তাহলে তো তোমার ভুলটা শুধরে দেওয়ার একটা সুযোগ করে দিতে হয়। জামা কাপড় গুছি না, দেন এখান থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। Just get out from my life. বেরিয়ে যাও, আমি আর তোমাকে টলারেট করতে পারছি না, বেরিয়ে যাও। Are you serious? তাহলে আমাদের কোটিয়ে দেখা হবে। আনবিলিভেবল, আমি একবারও তানিশের মধ্যে সুন্দরটাকে দেখতে পাইনি। প্রীতম যে তুফান হতে পারে, that is beyond my imagination. কি করে এমন হয়? একটা মানুষের ভেতরে আরেকটা মানুষ থাকে, একেবারে অচেনা, একেবারে অন্যরকম। I don't know. I mean, just don't know how is it possible. That means আমাদের মধ্যে এত রোমান্স, এত ইমোশন, এত ভালোবাসা ছিল। I think তুফানি was right. তুফানি বলেছিল পাশাপাশি থাকলে মানুষকে চেনা যায় না। অথচ দেখো, না জেনে না দেখে তোর থেকে তুফান তার সত্যিকে চিনেছিল। লাইফ ইজ সো মিস্টেরিয়াস। আবার এবার যেতে হবে। না তানিশা, না তানিশা, প্লিজ ডোন্ট গো, প্লিজ। প্রীতম রিং করা ছেড়ে দিয়েছে, প্রীতম আর সোমনাথের কোনো কাজে বাধা দেবে না। প্রীতম তোমাকে যা যা দিতে পারে, তুফান তানিশাকে সব দেবে, সব। সরি, সরি ফর এভরিথিং, প্লিজ গিভ মি অ্যানাদার চান্স। Okay, Tanisha. Come with me. Kothay? Lawyer chamber. Jibone shob phul onko gulo ke kete notun pathay notun onko shuru korbo. Cholo. Bhalobasha more na. ফিনিক্স পাখির মতো নিজের ভস্ম থেকে আবার জন্ম নেয়। রোদ, বৃষ্টি, আলো, ছায়া মেখে বেঁচে থাকে প্রেম।